আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আরেকজন সিঙ্গাপুর প্রবাসী ভাই 31 জানুয়ারি 2023 ভোর রাত 7:30টার দিকে তার রুমে স্ট্রোক করে পরপারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রেমিটের যোদ্ধার মৃত্যুতে আমরা শোকাহত। এই রেমিটের যোদ্ধার নাম রফিকুল ইসলাম, তার বাবার নাম বাবা মৃত তবিরুর রহমান, তার মা এখানে জীবিত আছে। রফিকুল ইসলাম ভাইয়েরা 3 ভাই 2 বোন এবং রফিকুল ইসলাম ভাই বিবাহিত, তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। রফিকুল ইসলাম ভাইয়ের গ্রামের বাড়ির নাম সেও, ইউনিয়ন হলো নারুয়ামালা আর থানা হলো গাবতলি, বগুড়া জেলা, বগুড়া জেলা তার বাড়ি। তিনি 2013 সাল থেকে সিঙ্গাপুরে থাকেন। তার পরিবারের সাথে কথা বলার যোগাযোগ করি এবং তারা খুবই শোকাহত তাদের উপার্জন ব্যক্তিকে হারিয়ে। রফিকুল ইসলাম ভাই সিঙ্গাপুরে একটি কোম্পানিতে সেফটি কোঅর্ডিনেটর হিসাবে কর্মরত ছিলেন এবং তার রুমমেট এবং তার কয়েকজন আশেপাশের লোকজন আমাকে এই খবরটি জানিয়ে বললেন যে তারা খুবই শোকাহত এবং রফিকুল ইসলাম ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। এই রেমিটের যোদ্ধা ভাইয়ের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসার লোক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে মিলে আমরা দোয়া করব যাতে রফিকুল ইসলাম ভাইকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন, তাকে আল্লাহ পাক জান্নাতবাসী করে দোয়া করব। আর প্রকল্প ভাইদের কাছে আমি অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা পেশানি নেবেন না, কোনো চাপ নেবেন না। বেশি চাপ নেওয়ার কারণে অনেকে স্ট্রোক করে। গত কয়েকদিনে কয়েকজন প্রবাসী ভাইয়ের মৃত্যু সংবাদ আমি শেয়ার করলাম। আসলে মৃত্যু সংবাদগুলো শুনলে অত্যন্ত খারাপ লাগে। একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে সিঙ্গাপুরে গিয়েছে, এখন আসবে কফিনবন্দি হয়ে। এর সে কষ্ট আর কী হতে পারে তার পরিবারের জন্য। যে মানুষটি তর তাজা ছিল হঠাৎ ঘুমের মধ্যে নাই হয়ে গেল। চিন্তা করছেন আমরা কত অন্যায় করতেছি, কত কিছু করতেছি, একটু কি মৃত্যুর কথা চিন্তা করি। ভাই ঘুমিয়েছিলেন, তিনি কখন ভাবছেন তিনি ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে যাবেন। ঘুমের মধ্যে সকালবেলা উঠতে পারলেন না, তার রুমমেটটা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেল ডাক্তার, কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এবং তার আশেপাশে বন্ধু রুমমেট এরা অনুমান করতেছে তিনি স্ট্রোক করেই মৃত্যুবরণ করেছেন। আসলে আমরা কেউই এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, আসুন যে কদিন বেঁচে থাকি সকাল সকালের প্রতি শ্রদ্ধা করি, সকলকে ভালোবাসি, মানুষকে উপকার করতে পারলে করি, কিন্তু ক্ষতি করার চেষ্টা করব না। মরা যাওয়ার পর আমাদের সমস্ত আমলই বন্ধ হয়ে যাবে, তাই যাওয়ার আগে মরার আগে একটু ভালো কাজ করার চেষ্টা করি, তাহলে এই জীবনটা সার্থক হবে। সকলে রফিকুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। রফিকুল ইসলাম ভাই গত 4 মাস আগে ছুটি কাটিয়ে সিঙ্গাপুর গিয়েছিলেন, 4 মাস পরে এখন তিনি আসবেন লাশে। তার সন্তানের উপর, তার স্ত্রীর উপর, তার মায়ের উপর কী একটা কষ্ট আছে সেটা তারা উপদ্রবণ করতে পারতেছে না, আমরা কেউ অনুদান করতে পারবো না। তাদের আল্লাহ পাকের কাছে দোয়া করি, তাদেরকে শোক সহিবার শক্তি দান করবে আল্লাহ পাক। সকালে ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।